হাসান হোসেন বিশ্ব নবীর কলিজার টুকরা নয়ন মণি। হাসান হোসেন এসে নবীকে ডাক দিয়া বলে, নানা তুমি যদি বিদায় হয়ে যাও, অগুনানা তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, কে আমাদেরকে আদর করবে, কে আমাদেরকে চুমু খাবে, কাকে আমরা নানা নানা বলে ডাকবো, অগুনানা ঘরের ভিতরে যদি খাবার না থাকতো, মায়ের কাছে খাবার চাইতাম খাবার দিত না, ওগো নানা জান তোমার চেহারার ভিতরে যদি একবার তাকাইতাম, তিন দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ওগো নানা তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, কে আমাদেরকে আদর করবে, কে আমাদেরকে খাবার দিবে। আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কান্না করতেছে। এবার হোসাইন ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ নানা গো, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখছি, স্বপ্নের ভিতরে দেখছি একটা তক্তা এইরকম উপর দিয়া উড়ে যাচ্ছে, আর আমরা দুই ভাই তক্তার নিচ দিয়া কুলঙ্গ মাথা হেঁটে যাচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার কান্না বাড়িয়ে দিয়ে ডাক দিয়া বলে, হোসাইন ওই তক্তাখানা হলো আমার খাট, লোকেরা আমাকে খাটে করে কবর বাড়িতে নিয়ে যাবে, আর তোমরা দুই ভাই উলঙ্গ মাথায় সেই খাটের নিচ দিয়া হেঁটে যাবে। আল্লাহু আকবার। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম আমার যুদ্ধের লোহার পোশাকটি কোথায় যেন হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছি না। নবী আমার ডাক দিয়ে বলে, আলী সে যুদ্ধের লোহার পোশাকটি ছিলাম আমি, যুদ্ধের লোহার পোশাক যেইভাবে শত্রুর আক্রমণ থেকে তোমাকে নিরাপদ রাখত, আমি বিশ্ব নবী তোমাকেও শয়তানের আক্রমণ থেকে নিরাপদ রাখতাম, উহা হারিয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমি অচিরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আলী আমার মৃত্যুর পর লোকেরা তোমাকে নানাভাবে কষ্ট দিবে, তুমি ধৈর্য ধারণ করে থাকিও গো আলী, আমার মৃত্যুর পরে এই আমার মেয়ে ফাতেমা এতিম হয়ে যাবে, তার কোমল চেহারা মলিন হতে দিও না, তার সাথে কখনো খারাপ আচরণ করবা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর গড়াগড়ি করতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী নিজের হাত দিয়া ফাতেমার চোখের পানি মুছে দিয়া ডাক দিয়া বলে, ফাতেমা এত কান্না করো না, এত স্থির হইও না, তোমার কান্না আরো সেরে ফেরেশতারাও সহ্য করতে পারতেছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল যাও যাও আমার বন্ধুকে গিয়া সালাম বলো, বিনা অনুমতিতে বন্ধুর ঘরে প্রবেশ করিও না, হুকুম না পেলে বন্ধুর জানটাও কবজ করিও না। আজরা আলাইহি সালাতু ওয়াসালাম বিশ্ব নবীর দরজার সামনে এসে দাঁড়িয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ভিতর থেকে ফাতেমা ডাক দিল, আব্বা জান এখন ভারী অসুস্থ আছেন, কারোর সাথে কথা বলতে পারবে না। আজরাইল আবার একটা আওয়াজ দিছে, এবার ফাতেমা বলতেছে, না আব্বাজান কারোর সাথে কথা বলতে পারবে না। এবার আজ্জাইল বিকট একটা আওয়াজ দিছে বাহির থেকে, এবার আজ্জাইলের বিকট আওয়াজে বিশ্ব নবীর চেতনা ফিরে আসল। নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবা গো বিকট আওয়াজের একটা লোক বাহিরে দাঁড়িয়ে আছে, ভিতরে আসার অনুমতি চায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ফাতেমা চিনো না ইনিকে, ইনি তো হচ্ছে সেই মালাকুল মওত, যিনি স্বামীকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে বেধবা বানায়, পিতাকে ছিনিয়ে নিয়ে কচি কচি শিশুদেরকে এতিম বানায়, ইনি তো সেই মালাকুল মওত। এই মালাকুল মওত কারো ঘরে ঢোকার জন্য অনুমতি প্রবেশ করে না, অনুমতি চায় না, কিন্তু আল্লাহ পাকের হুকুম তোমার বাবার ঘরে অনুমতি ছাড়া আজরাইল ঢুকবে না। আল্লাহু আকবার বলে। এরে মুমিন, পৃথিবীতে একটাই মাত্র ঘর যার ঘরের মধ্যে প্রবেশ করার জন্য আজরাইল অনুমতি চায়, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে একটাই মাত্র লোক যার জান কবজ করার জন্য আজরাইল অনুমতি চায়, কথা বলেন ঠিক কিনা?
আর কারো যান কবচ করতে আজ্জাল কিন্তু অনুমতি চাবে না, ঘরে ঢুকতে অনুমতি চাবে না। এই জন্য মরার আগে সোজা হইব না মরার পরে। আজ্জাল আলাইহিসসালাতু ওয়াসসালাম ভিতরে ঢুকেছেন বিশ্ব নবী আজ্জাল। আলোচনা কি শেষ করে দিব? আজ্জাল আলাইহিসসালাতু ওয়াসসালাম ভিতরে ঢুকে, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী তার চেহারার দিকে তাকাইয়া আজ্জালকে ডাক দিয়ে বলতেছে, আজ্জাল কি জন্য এসেছো? আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছো না আমার জানটাকে কবজ করতে এসেছো? আজ্জাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান কবজ করার জন্য অনুমতি দেন জান কবজ করব, আর যদি আপনি অনুমতি না দেন দুনিয়াতে যদি থাকতে চাহেন তাহলে বিনা দ্বিধায় আমি চলে যাব। আল্লাহু আকবার বলে। এবার নবী ডাক দিয়ে বলে, জিব্রাইলকে কোথায় রেখে এসেছে? জিব্রাইল কোথায়? জিব্রাইল প্রথম আসমানে আছে, তাহলে একটু অপেক্ষা করো, জিব্রাইল আসুক। ক্ষণিকের মধ্যে জিব্রাইল এসে উপস্থিত হয়েছে। বিশ্ব নবী জিব্রাইলের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার এই অন্তিম মুহূর্তে শেষ মুহূর্তে তুমি আমাকে একা রেখে কোথায় ছিলা? জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম উপস্থিত হবেন, তাই আপনার উপযুক্ত অভ্যর্থনা ব্যবস্থার জন্য আমার মালিক নির্দেশ দিয়েছেন, তাই দেরি হয়েছে। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী আপনার খাতিরে জান্নাতের সব কয়টি দরজা খুলে দিয়েছেন, আপনার খাতিরে জাহান্নামের সব কয়টি দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। শুধু তাই নয়, নবী পয়গম্বর আদম নবী থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূলেরা আছে সমস্ত নবী রাসূলেরা আপনার দিদারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। জায়গায় জায়গায় মুহাম্মাদি ঝান্ডা উঠি আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুর পরীর আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল এগুলোতে আমার সান্ত্বনা আসে না, আমাকে অন্য কিছু শোনাও। এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সর্বাধিক শ্রেষ্ঠত্ব দান করেছেন। ও গো নবী, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার মাথায় শাফাআতের মুকুট পরিয়ে দিবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি পয়গম্বরের উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ না করবে। নবী আমার কান্না আরো বাড়িয়ে দিয়েছেন। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত প্রেশান কেন, কান্নাকাটি করতেছেন কেন? সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার গুনাহগার বড়ই দুর্বল বড়ই গুনাহগার, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের সাথে না জানি কেমন আচরণ করা হয়, আমার উম্মতদের চিন্তায় আমি বড়ই পরেশান বড়ই ক্লান্ত। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে গিয়া সালাম বলো, বন্ধুকে সংবাদটা জানিয়ে দাও, আমার বন্ধুর কোনো চিন্তা নাই, আমার বন্ধুর কোনো টেনশন নাই, আমার বন্ধুর কোনো উম্মত জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিয়া, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিয়া মৃত্যুর পূর্বে যদি তওবা করে, আমি মালিকের কাছে যদি ক্ষমা চায় মাপ চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ধুইয়া মুছা পাক পবিত্র বানাইয়া ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে দিব। এবার নবী ডাক দিয়ে বলে, আন আলতবা কলবি, জিব্রাইল এখন আমার অন্তরটা ঠান্ডা হয়েছে, এখন আমার অন্তরটা ঠান্ডা হয়েছে, আজরাইল তুমি আমার জানটা কবজ করো, মালিকের সাথে মোলাকাত করার সুযোগ করে দাও। আজ্জাল আলাইহিসসালাতু ওয়াসসালাম বিশ্ব নবীর বুকের উপরে কেবল হাতটা রাখছে, হাতটা রাখার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, চেহারাটা বিদীর্ণতা দেখা দিল, একবার নীলবর্ণ ধারণ করলাম,
আবার হলুদ বল্ল ধারণ করা শুরু করেছে। বিশ্ব নবীর কপালটা ঘেমে গিয়েছে। আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, মৃত্যুর সময় সবাই নাকি এমন কষ্ট হয়ে থাকে? আজরাইল, এমন কষ্ট কি সবারই হয়ে থাকে? আজরাইল, মৃত্যুর কষ্ট তার বড় বিষর, সবাই নাকি এমন কষ্ট হয়ে থাকে কিনা? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অন্যদের যেই পরিমাণ হয়ে থাকে তার দশ ভাগের এক ভাগ আপনি বিশ্ব নবীর হয় না। সঙ্গে সঙ্গে নবী আমার আবার কান্না শুরু করে দিয়েছে, আজরাইল, মৃত্যুর সময় আমার গুনাহগার উম্মতের না জানি কতই কষ্ট হয়ে থাকে। ও আজরাইল, তুমি আমার গুনাহগার উম্মতদের যত কষ্ট দিতে চাও, আমি পয়গম্বরকে সব কষ্ট দিয়ে দাও। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। মদিনা সেদিন কেমনে হয় যেন হাসুরের ময়দানে পরিণত হয়ে গিয়েছে। সাহাবীরা কান্না করতেছে, কান্না করতেছে। গোটা হাসুর, গোটা মদিনাটা মনে হয় যেন হাসুরের ময়দানে পরিণত হয়ে গিয়েছে। হযরত ওমরের মতন সাহাবি, যেই সাহাবীর কোয়ালিটি হচ্ছে নবীজি বলেছেন, ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার ওমর হচ্ছে শক্ত দিলওয়ালা সাহাবি, ওমরের মতন সাহাবি। নাঙ্গা তরবারে হাত উঠাইয়া উম্মতে না বলা শুরু করেছে, ওরে উম্মতের আরে, যদি কেউ বলো রসুল দুনিয়াতে নাই, আমি ওমরের তরবারি দিয়া তার গর্দানটা দ্বিখণ্ডিত করে দিব, করে দিব। হযরত আলী অচেতন অবস্থায় ধপ করে পড়ে গিয়েছেন। হযরত জায়েদের মতন সাহাবি, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে দোয়া করছে, আল্লাহ, যেই চক্ষু দিয়া আমার দিনের নবীকে, যেই চক্ষু দিয়া আমার দিনের নবীকে আমি দেখতে পাবো না, সেই চক্ষুটা তুমি অন্ধ করে দাও। আল্লাহ পাক হযরত জায়েদকে অন্ধ করে দিয়েছেন। হযরত আবু বকরের মতন সাহাবি, যার সম্পর্কে নবীজি বলেছেন, আর হামু উম্মাতি বি উম্মাতি আবু বকর, আমার আবু বকর হচ্ছে নরম দিলওয়ালা সাহাবি। বিশ্ব নবীর লাশটা কাপন পরিয়ে গোসল করিয়ে এই রকম খাটের উপরে রাখা হয়েছে। সাহাবিরা বারবার নবীজির জানাজা পড়া শুরু করেছে। বিশ্ব নবীর জানাজা 72 বার পড়া শুরু কর, 72 বার পড়া হয়েছে। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া রুদন করতে করতে, কান্না করতে করতে বিশ্ব নবীর চেহারা থেকে কাপড়টা সরাইয়া, চাদরটা সরাইয়া, চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, নবী, আমি আবু বকরের জীবনের বিনিময়ে যদি আপনাকে মৃত্যুর গ্রাস থেকে রক্ষা করা যেত, তাহলে আমি আবু বকরের জীবনটা আপনার জন্য কোরবানি করে দিতাম। বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া শুনে নবীজি বলতেছে, রব্বি হাবলি উম্মাতি, রব্বি হাবলি উম্মাতি, রব্বি হাবলি উম্মাতি। আবু বকর নবীজির ঠোঁটের কাছে কান লাগাইয়া শুনতেছে। নবীজি বলতেছে, উম্মাতের আরে, আমি বিদায় হয়ে গেলাম, বিদায় হয়ে গেলাম। আমার ভাইরা সাহাবিরা ছিল আসলে আশেকের আসল, কথা বলেন ঠিক কিনা? আর আমরা হয়েছি আশেকের জেলাফি, আশেকের রসগোল্লা, কথা কয় না? হ্যাঁ, এই জন্য সাহাবিদের ও নবীর আশেক, নবীর প্রেমে পাগল হও সাহাবায়ে কিরামদের নমুনায়, নবীর প্রেমে পাগল হও সাহাবায়ে কিরামদের নমুনায়, সাহাবায়ে কিরামদের নমুনায় যদি নবীর প্রেমে পাগল হইতে পারি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? আশেক ছিলেন আবু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলবো বিশ্বনবী মদিনায় নাই, বিলাল শোনার সঙ্গে সঙ্গে বিছানা পত্র নিয়ে রওনা করছেন মদিনার সামদেশে, মদিনার সামদেশে রওনা করছেন।
আবু বকর ডাক দিয়া বলতেছে, বেলাল তুমি বিছানা পত্র নিয়ে কোথায় যাও? বেলাল ডাক দিয়ে বলে, যেই মদিনায় আমার নবীকে দেখতে পাব না, সেই মদিনায় আমি বেলাল থাকব না। মদিনায় বিশ্ব নবীবিহীন আমি মদিনা সহ্য করতে পারব না। বেলাল চলে গেছেন ওই যে সিরিয়ার সামদেশ। আবু বকর খেলাফতের আসনে বসেছেন, আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। হযরত ওমর বেলালের কাছে চিঠি লিখেছেন, বেলাল আবু বকর চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথি একটু আপনাদের সাথে কথা বলবেন। এই যে আশিক আব্দুল্লাহ ভাই বলেছেন ওনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলি, আমিন। সম্মানিত উপস্থিতি, তো হযরত বেলালের কথা বলতেছিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার শামদেশে রওনা করছেন বিছানাপত্র নিয়ে। আবু বকর ওমর ডাক দিয়া বলেন, বেলাল তুমি বিছানাপত্র নিয়ে কেন শামদেশে রওনা করেছো, কোথায় যাচ্ছ? বেলাল ডাক দিয়া বলে, তাকো তোমরা মদিনায়, যেই মদিনায় আমার দিনের নবীকে দেখতে পাবো না, সেই মদিনায় আমি থাকবো না। বেলাল চলে গেছেন সিরিয়ার শামদেশ। আবু বকর যখন খেলাফতের আসনে বসার পরে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। হযরত ওমর খেলাফতের আসনে বসার পরে বেলালের কাছে চিঠি লিখেছেন, বেলাল বিশ্ব নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আবু বকর নাই, কেমনে তুমি মদিনাকে ভুলে ওই পাশে রইল? পত্রটা পাওয়ার সঙ্গে সঙ্গে বেলাল সকালবেলা বিছানা পত্র নিয়ে আবার মদিনায় চলে এসছেন। মদিনায় আসার পর বেলালকে দেখার পরে সকল মদিনাবাসী আবার খুশিতে আনন্দে তো উৎফুল্লিত হয়ে গেছে। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল যতদিন রসুল দুনিয়াতে ছিল ততদিন তোমার আজান শুনছি, কত না ভালো লাগতো। ও বেলাল এখন তোমাকে আর দেখি না, আজকে এসেছো একটু আজান দাও, তোমার আজানটা শুনিয়া মনটা জুড়াই প্রাণটা জুড়াই। বেলাল ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, আল্লাহর বান্দা শুনো, জ্বলন্ত আঙ্গারে আর ফুক দিও না, আগুন জ্বালাইও না, কে বুঝিবে আমার আজানের কদর, যিনি বুঝতেন তিনি তো আর দুনিয়াতে নাই। আমি যখন মিনারায় উঠে যখন বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার নজরটা যাইত ওই মিম্বারের দিকে। মেম্বারের দিকে তাকাইয়ে দেখতাম আমার দিনের নবী করুণার ছবি মেম্বারে বসা। এখন যদি আমি মেম্বারের দিকে তাকাই, ওই খালি মেম্বার আমি দেখতে পারবো না, আজান দিতে পারবো না। বেলাল আজান দিল না। হঠাৎ করে হাসান হোসেন এসে ডাক দিয়ে বলে, বেলাল আমার মা দুনিয়াতে নাই, মা চলে গেছেন, এতিম হয়ে গেছি। বেলাল আপনি একটু আজান দেন, অন্তরটা একটু শীতল করে দেন। হাসান হোসেন যখন অনুরোধ করেছে, বেলাল তাদের অপেক্ষা অনুরোধ আর অপেক্ষা করতে পারে না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা মিনারায় উঠে আজান দাও শুরু করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেলাল বিশ্ব নবীর কথা মনে পড়ে অজ্ঞান অবস্থায় সে মিনার থেকে পড়ে গিয়েছে। আমি যেটা আপনাকে বুঝাতে চেয়েছিলাম, যেটা বুঝাতে চাই, নবী আমার
জীবনের শেষ মুহূর্তে কেঁদেছিলেন, উম্মতের জন্য কথা বলেন ঠিক কিনা? আবু বকর নামাজের ইমামতি করতেছেন, বিশ্ব নবী ঘরের পর্দা উঠাইয়া মুসল্লিরা নামাজ পড়ে, নামাজের দৃশ্য দেখে চোখের পানি সেরে সেরে কান্না করতেছে। আরো ডাক দিয়া বলিয়া, এলাকি আমার গুনাগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। উম্মে সালমা এসে দেখে নবী কান্না করতেছে। উম্মে সালমা ডাক দিয়া বলিয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জীবনের শেষ মুহূর্তে কেন এত কান্না করতেছেন, এত প্রেশান হচ্ছে? নবী ডাক দিয়ে বলে, উম্মে সালমা কলিজা রক্তে আসল সিক্ত কর, একটু পরেই তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তাই আমার জীবনের শেষ মুহূর্তে বিশ্ব নবী আমি আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য কিছু দোয়া করে যাই। আল্লাহু আকবার। ও উম্মে সালমা, ওই যে আবু বকর নামাজ পড়াচ্ছেন, এই নামাজের দৃশ্য দেখে আমার কলিজা তৃপ্তি এসেছে, কলিজা জুড়িয়ে গিয়েছে, এই নামাজটাকে কায়েম করতে গিয়া আমি বিশ্ব নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি, তাইফের ময়দানে রক্ত জড়িয়েছি, এই ইসলামের জন্য কত কষ্ট করেছি, খেয়ে না খেয়ে ইসলামের দাওয়াত দিয়েছি, খেয়ে না খেয়ে ইসলামের দাওয়াত দিয়েছি গো। ও উম্মে সালমা, এই জন্য এই নামাজের যে আজকে কায়েম হয়েছে, এই নামাজের ইমামতি নামাজের দৃশ্য দেখে আমি বিশ্ব নবীর অন্তরটা শীতল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। আজকে আমরা উম্মাতেরা, বিশ্ব নবীর উম্মাতেরা নামাজ ধরছি না ছাড়ছি? হ্যাঁ ছাড়ছি, মানে 100%, এই যে 100% লাভ লাভ সেটা না, 100% নামাজ ছাড়ছি কথা হয় না। মসজিদে শুধুমাত্র শুক্রবার নামাজ পড়ে আর আসে না, এমন লোক এ দেশে নাই, আছে? হ্যাঁ, সাপ্তাহিক মুসল্লি, এদেরকে বলি শুক্র আলী। কি আলী? শুক্র আলী। আর এক পথ মুসল্লি আছে, এরা শুধু বরাতের দিন নামাজ পড়ে, এরা হয়েছে বরাত আলী। আর এক পথ মুসল্লি আছে, শুধুমাত্র কদরের দিন নামাজ পড়ে, এরা হচ্ছে কদর আলী। আর এক পথ মুসল্লি আছে, এরা হয়েছে রমজান মাসে নামাজ পড়ে, এদের নাম হয়েছে রমজান আলী। আর একদল মুসল্লি আছে, এরা হচ্ছে সিজন আলী। কি আলী? সিজন আলী, সিজন আলী, এটা ব্যাখ্যা দিলাম না? তাহলে এক পয়ল শুক্র আলী, বরাত আলী, কদর আলী, সিজন আলী, রমজান আলী, কথা বলেন ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজে পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুক্রবারে লোকের দেখি অভাব নাই, কথা কয় না? সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজে পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুক্রবারে লোকের দেখি অভাব নাই, আসে তাও সবার শেষে, আসে তাও সবার শেষে, রুকু পায় টান টান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কোথাও আজ মাহফিল হইলে সেথায় যাইতে চায় না মন, কোথাও আজ মাহফিল হইলে সেথায় যাইতে চায় না মন, রাত্র হইলে টিভিতে দেখে সুন্দরী মাইয়ার নাচন, দুই আঙ্গুলে চিপায় ধরে, দুই আঙ্গুলে চিপায় ধরে, বিড়ি মারে টান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, কথা বলেন ঠিক কিনা? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো দেখায় গিরায় বাত, কথা কয় না?
নামাজেরই কইলে কথা, দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা, আরো দেখায় দিগিরায় বাত। রুকু সেজদা করতে গেলে, রুকু সেজদা করতে গেলে মাজায় লাগে টান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ জুমা পারে লোকের দেখি অভাব নাই, আসে তাও সবার শেষে, আসে তাও সবার শেষে, রুকু পায় টান টান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। নামাজকে খালি শুক্রবার পড়বো না পাঁচ অক্ট পড়ব? সবাই বলেন কয়ক্ত। কোন বান্দা যদি পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে আদায় করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় পঞ্চাশ অক্ট নামাজে সওয়াব দান করে দিবেন। এরে মুমিন, এ যুবক ভাইরা ও বিদ্যু বাবাজিরা, ও পর্দার আড়ালের মগ, এমনও কিছু বিদ্যু বাবাজিরা আছে এখানে, কিছু বিদ্যু বাবাজিরা আছে আমার যে কয় বছর বয়স সেই কয় বছর পর্যন্ত আজ শুনতে আসে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাম ওই বুকি ওয়াস মজা লাগে, কিন্তু নামাজ মজা লাগে, আমি কিন্তু কই না। কইবেন যে হুজুর কই গেছে, আমি কই না, আপনারা কইছেন। এই জন্য মুমিন, এই জীবনটা কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন, আজ আগামী কাল দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার ২৪ ঘন্টা হয়ে যাবে। যুবকরে আসার একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে বা দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে তুমি সন্তান। যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়, বাবার সামনে সন্তান কবরস্থ হয়, কথা বলেন ঠিক কিনা? এরে যুবক, আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনে শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাতটা যদি তোমার আমার জীবনে শেষ মোনাজাত হয়, একটাবারের জন্য তুমি হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দিব? এ যুবক, তুমি স্কুলে ভালো কথা, তোমার স্কুলেও তো দিনদার ইমানদার মোত্তাকিন শিক্ষক আছেন, তুমি মাদ্রাসায় পড়ো ভালো কথা, তোমার মাদ্রাসায় তো দিনদার ইমামদার আল্লাহওয়ালা শিক্ষক আছেন। এরে যুবক, তুমি কলেজে পড়ো ভালো কথা, তোমার কলেজেও তো দিনদার ইমানদার আল্লাহওয়ালা প্রফেসর আছেন। নামাজ পড়ো না কেন, তুমি কেন পারো না, তুমি কেন মাথায় টুপি পড়তে পারো না, কেন জুব্বা পড়তে পারো না, কেন দাড়ি রাখতে পারো না, কপাল পোড়া কপাল পোড়া কপাল পোড়া, সামনে রমজান আসতেছে, যুবকরে তওবা করো আল্লাহ, এই রমজান মাস থেকে ওয়াদা করব আর জীবনে নামাজ ছাড়বো না, গুনাহের কাজ করব না, ৩০টা রোজা ছাড়বো না। কিছু লোক আছে হুজুর, না না, রমজান মাসে রোজা রাখতে পারি না, কেননা গ্যাস্ট্রিকের সমস্যা আছে না নাই? এর যুবক, আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন আল্লাহ, অসুস্থতা দিয়েছেন আল্লাহ, অসুস্থতা দেন আল্লাহ, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে নিয়াত করবা, আর জীবনে নামাজ ছাড়বো না, গুনাহের কাজ করবো না। আজকের এখান থেকে যুবকদের থেকে মাত্র ২০টা যুবকদেরকে আজকে আমি ওয়াদা করাবো, সবাইকে নয়, মুনাফিকি নয়, মুরব্বী বাবাদেরকেও নয়, আজকে যুবকদেরকে ওয়াদা করাবো, মাত্র ২০টা যুবক চাইবো, যেই ২০টা যুবক ৪০ দিন পর্যন্ত এক অক্ত নামাজ ছাড়বে না, এমন কোন যুবক যদি থেকে থাকো, আল্লাহর রাস্তায় দুইটা পাও দাও পাও ধরে তোমাকে আমি বুঝাইব। এরে যুবক, ৪০ দিনের মধ্যে এক অক্ত নামাজ ছাড়বে না, কোন যুবক আছো, কোন নেককার মায়ের নেককার সন্তানটা আছো, দেখাইয়া দাও দুইটা হাত, জাগাইয়া দাও আমার মালিককে, সাক্ষী রাইকে দুইটা হাত জাগাও, লিল্লাহে তাকবীর। ৪০ জন যারা মুরব্বী আছেন তারা হাত নামান, মুরব্বী যারা আছেন হাত নামান, যুবক যারা আছেন হাতটা জাগান, সোজা করেন হাত, সোজা করেন, যুবক যুবক এই দেখেন এই লোকটা জাগাইছে কে, জরিমানা হইব কিন্তু ৫০০। যুবক যারা আছেন কয়দিন নামাজ পড়ব, কয়দিন কথা কয় না, যারা হাত জাগাইছেন আওয়াজ দিয়ে বলেন কয়দিন নামাজ পড়ব, কয়ক্ত
ফজর থাক নাকি? আচ্ছা এটা কি আমাকে দেখানোর জন্য না আল্লাহকে? কাকে দেখানোর জন্য? আচ্ছা যদি আল্লাহকে দেখানোর জন্যই হয়, এই 20 জনের অনেকে বেশি জাগাইছেন, কিন্তু আমি 20 জন চাই যারা পাক্কা নিয়াত করবেন তারা একটু আল্লাহ রাস্তায় দাঁড়াই যান, একটু দাঁড়াই যান, একটু দাঁড়াই যান, দাঁড়াই যান বাবাদি 20 জন দাঁড়াই যান একটু, আল্লাহ তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়া হবে আপনাদের জন্য। 40 দিনের মধ্যে একত্র নামাজ ছাড়বো না, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দান করো, আয় আল্লাহ দুনিয়াতে শান্তি দান করো, পরকালেও মুক্তি দান করো। যেই যুবক ভাইরা লেখাপড়া করতেছে আল্লাহ জেহেন শক্তি বাড়িয়ে দাও, আয় আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে লেখাপড়া করতেছে বাওলা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, বলি আমিন।